দর্শক আসসালাম আলাইকুম কেনাডা থেকে সাকিব আজকে আবারও স্বাগত জানাচ্ছি আসলে কানাডা নিয়ে আমরা যতই ভিডিও করি না কেন কেনাডার নিয়ে প্রতারণার দালপালা ততই বৃদ্ধি হয় কারণ মানুষের আগ্রহ জাগে এবং আগ্রহ জাগার ফলে কিন্তু প্রতারকরা সেই আগ্রহের কিন্তু সুযোগটা নেয় তো আজকে একটু এই ধরনের কয়েক কিছু ভিডিও করার চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর নিয়ে এবং বিভিন্ন ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে যে সমস্ত কমেন্টস আসে সেগুলো নিয়ে মাঝে মধ্যে ভিডিও করার চেষ্টা করব আপনার স্ক্রিনে কিন্তু একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন একটি ফেসবুক পোস্ট দেখতে পাচ্ছেন এবং তিনি জানতে চেয়েছেন যে এই বিষয়টা কতটুকু অথেন্টিক একটি ফেসবুক পেজে তো একটু যদি বলি দেখেন যে প্রথমে লেখা আছে যে ক্যানেডিয়ান ওয়ার্কিং ভিসা কন্ট্রাকচুয়াল হ্যাঁ ক্যানাডিয়ান ওয়ার্কিং ভিসা কন্ট্রাকচুয়াল বুঝলাম ভিসার নাম ভিসার নাম আনস্কিল্ড ওয়ার্কিং ভিসা এখানে আনস্কিল্ড বানানটাই কিন্তু ভুল আছে ইউএনটা ইউটা ক্যাপিটাল লেটারে হবে এবং আমি জানি না যে আনস্কিল্ড ওয়ার্কিং ভিসা নামে কোনো কানাডাতে ভিসা আছে কি না অর্থাৎ এই যে এই শুরুটা শুরুটাই হচ্ছে গিয়ে ভুয়া তারপরে আসেন ভিসার পরিমাণ একশো বিশটি অর্থাৎ ভিসা সে একশো বিশটি দেবে ক্যানাডার কারো পক্ষেই কিন্তু ভিসা যে নিশ্চিত হবে বা তার হাতে যে একশো বিশটি ভিসা রয়েছে সেটি কেউ বলতে পারেন না ভিসা ইস্যু করে গভর্নমেন্ট এবং টোটালি এটা ফেডারেল গভর্নমেন্টের উদ্যোগে অতএব এই একশো বিশটি ভিসার যে গল্প সেই বিষয়টিও কিন্তু ভুয়া তারপরে ইংলিশ রিকোয়ারমেন্ট লেখা আছে ইংলিশ রিকোয়ারমেন্টে লেখা আছে নো আইএল টি এস অর্থাৎ আইআইটি এর প্রয়োজন নেই তো ক্যানাডাতে আসতে হলে অবশ্যই আইআইটি এর প্রয়োজন আছে তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আইআইটি না হলেও না হলেও চলে এটা সত্যি কিন্তু আপনি মনে রাখবেন যে ক্যানাডা যখনই আপনি আসবেন এবং যখনই আপনি কাজ শুরু করবেন কাজের পরে যখন আপনার পিআর জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু পড়াশোনার একটি ভালো যোগ্যতা থাকা লাগবে তা না হলে কিন্তু ক্যানাডায় জীবনেও কিন্তু পিয়ার পাবেন না এরপরে দেখেন লেখা আছে যে বেতন বিশ কানাডিয়ান ডলার ঘন্টা হতে পারে বিশ কানাডিয়ান ডলার ঘন্টা এরপরে ওভার টাইম ওভার টাইম শব্দটাও বাংলায় লিখতে পারেনি এই প্রতারক তিনি লিখেছেন অভার টাইম বিশ কানাডিয়া বাইশ কানাডিয়ান ডলার ঘন্টা তো এই জায়গাতে একটু বলি যে আপনি যখন ওভারটাইম যখন ক্যানাডাতে করবেন তখন আপনার আওয়ারলি পেমেন্ট যদি হয় বিশ ডলার তাহলে কিন্তু ওভারটাইম হবে তিরিশ ডলার অর্থাৎ দেড় গুণ তো এখানে যে তিরিশ ডলার হবে এ প্রতারক কিন্তু সেটাও জানে না তারপরে হচ্ছে গিয়ে অফিস টাইম সকাল আটটা থেকে বিকাল চারটা সোম থেকে শনি ক্যানাডাতে যদি ওয়ার্কিং আউট ধরেন তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার সোম থেকে শুক্র পর্যন্ত এবং অন্যান্য সময় হচ্ছে গিয়ে আপনার যদি শুক্রবার করেন সেটা যেটা যদি আপনি শনি কাজ করেন সেটা হচ্ছে গিয়ে আপনার ওভারটাইম হিসাবে পড়বে এবং সে বলেছে আটটা থেকে চারটা আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার অর্থাৎ আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা কাজেরটা ঠিক আছে অথবা এখানে ওভারটাইম বানানটা ভুল আছে এবং কাজের যে সময় সেটাও ভুল আছে এবার আসেন জব লোকেশন জব লোকেশন বলা আছে মন্ট্রিয়াল মন্ট্রিয়াল বানানটা এখানে ভুল আছে বাংলাতে কুইবেক বানানটা ভুল আছে কিউবেক হবে ক্যুবেক এইভাবে উচ্চারণ করে তো কুবেক কিউবেক বানানটা ভুল আছে এবং কানাডা ঠিক আছে কানাডা বানানটা ভুল আছে তো এরপরে আসেন অ্যাকমন্ডেশন বাংলাতে ঠিক আছে মেডিকেল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কুইবেক আইন অনুযায়ী করা হবে আসলে থাকা যদি হয় সেটাও হতে পারে কিন্তু তারপর শেষে ট্রান্সপোর্ট আমি জানি না ট্রান্সপোর্ট কেউ বিয়ার করে কি না মেডিকেল কখনও কিন্তু কোনো কোম্পানি বিয়ার করে না মেডিকেল বিয়ার করে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আপনি অসুস্থ হয়ে পড়বেন আর সেই যে কোম্পানি আপনারা নিবে সেটা করে না সেটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি নিবে জব ক্যাটাগরি বলা আছে ফিস প্যাকার ফুড প্যাকার ক্লিনার লেবার গার্ডেনার সেলসম্যান সুপারভাইজার স্টোর কিপার তারপর শেষে হচ্ছে গ্রাউন্ড মেনটেন্যান্স সুপার মার্কেট ম্যানেজার তাকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে তো এই ধরনের একটি আসলে পুরা ব্যাপারটাই ভুয়া আমি যদি বলি যে তাহলে পুরা ব্যাপারটাই ভুয়া এই ধরনের মানে ভুয়া ব্যাপারে কেউ কখনোই পা দিবেন না আবারও বলি যে ক্যানাডা ইমিগ্রেশনে যদি জব নিয়ে আসতে চান নিজে যদি অ্যাপ্লিকেশন করেন এবং নিজে যদি জব ব্যাংক থেকে দেখে যদি অ্যাপ্লিকেশন করেন এবং যদি ডাক পান তাহলেই মনে করবেন যে আপনার সেটি প্রকৃত জব হয়েছে এবং নিজে যদি ওই ধরনের যোগ্যতা থাকে ওই ধরনের পড়াশোনা থাকে তাহলে আসবেন মনে রাখবেন যে এইভাবে কোনো দালাল কখনোই একশো বিশটা আপনার হাত ভিসা নিয়ে আপনার জন্য বসে রয়েছে সে জিনিসটা কিন্তু সম্ভব না অতএব নিজে জানুন বুঝুন যখনই কোনো দালাল বলবে যে আপনাকে চাকরি দিয়েছে তাহলেই মনে করবেন যে আপনি সেই দালালের খপ্পরে পড়েছেন এইভাবে কিন্তু ওরা শুরুতে বলে কোনো টাকা নিব না হয়তো একজনের কাছ থেকে যদি বিশ হাজার টাকাও নিতে পারে এভাবে যদি পাঁচশো মানুষের কাছ থেকে যদি টাকা নেয় তাহলে কিন্তু অনেকগুলি টাকা হাতিয়ে নেবে অতএব সব ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন এবং মনে রাখবেন যে কানাডার ভিসা কেউ কখনোই দিতে পারে না প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যদি বলে যে আমি কাউকে ভিসা দিব সেটা কিন্তু দিতে পারে না ভিসার জন্য আলাদা অথরিটি রয়েছে এবং তারা যাচাই বাছাই করে তারপরে ভিসা দেয় আর মনে রাখবেন যে ক্যানাডাতে আসাটা যদি এইভাবে কোনো দালালকে বিশ পঁচিশ হাজার টাকা দিলেন আর আপনি ক্যানাডাতে চলে আসলেন তাহলে কিন্তু মানুষ এই দীর্ঘদিন আইআই করে কিন্তু ক্যানাডাতে পড়াশোনা করে কানাডাতে আসতো না কেনাডার স্টুডেন্ট হিসাবে যারা আসে তাদের বাবা মার দিকে খোঁজ নিয়ে দেখুন যে তাদেরও একটা স্টুডেন্টকে পাশ করাতে এক কোটি থেকে দেড় কোটি টাকার মতো খরচ হয়ে যায় তারপরে তারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে তারপরে পিআর পায় তারপরে তারা কাজের জন্য এলিজিবল হয় বা তারা স্টুডেন্ট অবস্থাতে কাজ করে অতএব বিষয়গুলি এতটা সোজা না যারা এইভাবে শর্টকাটে আসতে চান তারা কিন্তু শর্টকাটেই ধরা খাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম